59 বছরেও অদম্য জেদ, আর সেই জেদকে সঙ্গী করেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় পর্বতারোহী সুজান লিওপোল্ডিনা জেসাস। কিন্তু নেপালে এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেখানে মৃত্যু হয় এই মহিলা পর্বতারোহীর। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর ইউভরাজ খাঁটিওয়াদা সুজানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 59 বছরে সুজানের বুকে পেসমেকার বসেছিল, আর সেই অবস্থাতেই এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি। নেপালে এভারেস্টের বেস ক্যাম্পে এক্সারসাইজ চলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুজান। পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় সুরুকুম্ভু জেলার লুকলা শহরের একটা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় সুজানের। এভারেস্ট জয়ের নেশা যে বড় সাংঘাতিক, শারীরিক অবস্থার জন্য তাকে আগেই অভিযান থামিয়ে ফিরে যেতে পরামর্শ দিয়েছিলেন অনেকে, কিন্তু রাজি হননি সুজান। উঠেও পড়েছিলেন, প্রায় পৌঁছেও গিয়েছিলেন, 5,800 মিটার উচ্চতায় তিনি উঠে গিয়েছিলেন। তার দাবি ছিল এভারেস্ট অভিযানের জন্য টাকা দেওয়া হয়ে গিয়েছে, তারা সেই টাকা ফেরত মিলবে না, আর যার ফল হল মারাত্মক। এভারেস্ট জয় করলে পেসমেকার বসানো অবস্থায় তিনিই হতেন এশিয়ার মধ্যে প্রথম মহিলা যিনি এভারেস্ট জয়ের নজির গড়েছেন। কিন্তু হলো না, শারীরিক অসুস্থতার পর বুধবার 17 মে রাতেই তাকে এয়ারলিফ্ট করে নেপালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে ভারতের মহিলা পর্বতারোহী সুজান লিওপোল্ডিনা জেসাসের। তার মৃত্যুতে খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পর্বতারোহীদের মধ্যে। এ যেন এক অদ্ভুত নেশা, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা অত্যন্ত কঠিন, কিন্তু তবুও যারা পর্বতারোহী তারা বারবার সেই পর্বতের টানেই ছুটে যান, পর্বতও যেন তাদের হাতছানি দিয়ে ডাকে। কখনো সর্বোচ্চ শৃঙ্গ জয় করা সম্ভব হয়, আবার কখনো বা ফিরে আসতে হয়, আবার কখনো বা বারে বারে ছুটে যান পর্বতারোহীরা জয় করার লক্ষ্যে। ঠিক সেই রকমভাবে সুজানও ছুটে গিয়েছিলেন 59 বছর বয়সে, উঠেও পড়েছিলেন অনেকটা, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষাটা হলো না। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হলো এবং তারপর সেখানে তার মৃত্যু হয়েছে। এবং ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলিফ্ট করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা সেখানে তার ট্রিটমেন্ট করেন এবং ট্রিটমেন্ট চলা অবস্থাতেই তার মৃত্যু হয়েছে। তবে একটা বিষয় কিন্তু খুব নিশ্চিত, যে বুকে পেসমেকার বসানো অবস্থায় যিনি জয়ের স্বপ্ন দেখেছিলেন তার যে মনের জোর কতটা সেটা কিন্তু বলতেই হয়, কারণ জয়ের নেশা বড় সাংঘাতিক। যদি তিনি এভারেস্ট জয় করতে পারতেন তাহলে পেসমেকার বসানো অবস্থায় তিনি হতেন এশিয়ার মধ্যে প্রথম মহিলা যিনি এভারেস্ট জয়ের নজির গড়তেন, কিন্তু না, সেটার হলো না। সমস্ত আপডেটের দিকে আমরা তো নজর রাখছি, প্রত্যেক মুহূর্তের সমস্ত খবর পেতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সবাই যাতে জানতে পারে সেজন্য শেয়ার করুন।